2022 সালে টানা দুদিনের বৃষ্টিতে কার্যত জলের তোলা চলে গেছিল আগরতলা শহর তার সংলগ্ন এলাকা। এবছর তাই বর্ষা আসার আগে তার মোকাবিলা করতে পুরোপুরিভাবে প্রস্তুত আগরতলা পৌর নিগম। রাজধানীর প্রত্যেকটি ওয়ার্ডের প্রধান ড্রেনগুলি সাফাই করানো হয়েছে, আমূল পরিবর্তন আনা হয়েছে শহরের নিকাশি ব্যবস্থায়। রাজধানীর জমা জল মূলত দুটি খালের মাধ্যমে চলে যায় বাংলাদেশে, সেই আখাউড়া এবং কালাপানি খাল দুটিও সংস্কার করানো হয়েছে দিল্লির বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকদের দিয়ে। নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য আগের 16টি পাম্পের পাশাপাশি বসানো হয়েছে আরও দুটি নতুন পাম্পও। নিকাশি ব্যবস্থায় বিশেষ প্রযুক্তির ব্যবহারের ফলে জল জমার সমস্যা থেকে এবার মুক্তি পেতে চলেছেন বনমালীপুর, ধলেশ্বর, রামনগর, কৃষ্ণগর, শিবনগর এবং জয়নগর নিম্ন অঞ্চলের বাসিন্দারা। আর নিউজের প্রতিনিধি নারায়ণ শীলকে সোমবার এ ব্যাপারে বিস্তারিত জানালেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। আসন্ন বর্ষা আসন্ন সেই দিকে 3 তারিখে আগরতলা পৌর নিগমের শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্ত করা বা সহজাতে কোথাও জল না জমে সেই দিকে লক্ষ্য রেখে আমাদের সমস্ত ড্রেনগুলি, বিশেষ করে যে মেইন খাল আগরতলা শহরের জলটা যেটা বাংলাদেশে যায়, আখোরা খাল এবং কালাপানিয়া, এটা আমরা বাইরের কোম্পানি দিয়ে এক্সপার্ট স্কিল লেবার দিয়ে আমরা এটা পরিষ্কার করিয়েছি এবার বিশেষ উদ্যোগ নিয়ে। আর পাশাপাশি সমস্ত আগরতলা শহরের সমস্ত ওয়ার্ডে মেইন ড্রেনগুলিকে আমরা এটা সাফাই করেছি। নিকাশি ব্যবস্থা অনেকটা উন্নত হয়েছে, এই কারণে আমি বলবো যে এবং আমাদের যে 16টা পাম্প ছিল এখন আরও 2টো এডিশনাল পাম্প আমরা বসিয়েছি যাতে পাম্প করে জলটা বের করা যায়। এবং সার্বিকভাবে আমি বলবো যে গত বছরের তুলনায় আমাদের এবার অনেক বেশি আমাদের নিকাশি ব্যবস্থা উন্নত হয়েছে। সার্বিকভাবে আগরতলা শহরে এখন প্রচুর বৃষ্টি হলো, বেশিক্ষণ জল থাকার কথা না ঠিক কয়েকটা অংশে, বাকি অংশতে আমরা আগেও লক্ষ্য করেছেন 2018 আগে আগরতলায় অল্প বৃষ্টিতে বিশেষ করে বনমালীপুর, শিবনগর, ধলেশ্বর, কৃষ্ণনগর, রামনগর, জয়নগর নিম্নাঞ্চলগুলি অনেক বাড়িতে বনমালী 3-4 দিন জল থাকতো। কিন্তু 2018 আমাদের বিজেপি নেতৃত্বে সরকার আসার পর আমাদের সরকার বিশেষ উদ্যোগ নিয়ে শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য, সেই উদ্দেশ্যে আজকে কিন্তু বনমালীপুর যদি প্রচুর বৃষ্টি হয় এখন খুব কোনো বাড়িতে হয়তো কয়েক ঘন্টা জল থাকতে পারে। গতবার যেটা হয়েছে এটা দুবার ফ্লাড হয়েছিল, যেটা 62 বছর আগরতলা শহরে এত বৃষ্টিপাত অল্প সময়ে হয়নি, সেই কারণে জল 7-8 ঘন্টা ছিল কোথাও বনমালীপুর, কিন্তু আগরতলা শহরে কোথাও 3 ঘন্টা বেশি জল ছিল না। তো এবার আশা করছি এই জল তো এখন বনমালী থাকবেই না, এবং আগরতলা শহরে কোথাও বিশেষ করে কয়েকটা জায়গা থেকে ওরেন চৌমুনি রবীন্দ্রভবন প্রাঙ্গণ সামনেটায় রাস্তাটায় হয়তো 1-15 ঘন্টা জল থাকে। তো আমার বিশ্বাস এবার যেভাবে আমরা কাজ করেছি, ড্রেনগুলি সাফাই করা হয়েছে, নিকাশি ব্যবস্থা অনেকটা উন্নত করা হয়েছে, আধুনিক পদ্ধতিতে দিল্লির একটা কোম্পানি দিয়ে আমরা এবার কাজটা করিয়েছি, সার্বিকভাবে আমার মনে হয় যে এবার জল না জমারই কথা, বেশিক্ষণ জল না থাকার কথা। জমা জলের যন্ত্রণা থেকে শহরবাসীকে মুক্তি দিতে এবছর পুরোপুরিভাবে প্রস্তুত আগরতলা পৌর নিগম। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।